এক জাতির খাবার থেকে জীবন্ত ইঁদুর বের হয়ে আসা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করতে হয়েছে। নরওয়ের অশ্লো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে এসএএসের একটি ফ্লাইট ডেনমার্কের কোপেনহেগেনের দিকে যাচ্ছিল, কিন্তু ইঁদুর বিপত্তিতে পড়ে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। পরে যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়। ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যান্ট নামক একজন যাত্রী বলেন, তার পাশে বসে এক নারী যাত্রীর খাবারের বক্সে খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে। সাধারণত বিমানের ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কঠোর বিধিনিষেধ থাকে, কারণ বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে ইঁদুর। এসএএস এয়ারলাইন্সের মুখপাত্র ওয়েস্টিন স্মিথ জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি খুব ঠান্ডা মাথায় সামলানো হয়েছিল এবং তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, তবে ফ্লাইটটি ডাইভার্ট করায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘন্টা বেশি সময় লেগেছে।